আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ যে পরীক্ষাটি আগামী হবে আগামী নয় এগারো দুই সালে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানাবো তার একটি স্পেশাল সাজেশন এবং অ্যান্সার থাকবে তো রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসারি ইংলিশ অনার্স নন ক্রেডিট এক্সাম দু উনিশ আট থেকে দশ দিন লেখাপড়া করলেই পাশ নিয়ে নো টেনশন স্পেশাল সাজেশন এবং অ্যান্সার অনার্স নন ক্রেডিট এক্সাম দু হাজার উনিশ কম্পালসারি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নয় এগারো দু সালে স্পেশাল সাজেশন দিবো এবং আনসারশিট বুলেট রকি রকিবুল টোয়েন্টি ফোর যে অ্যান্সার আনসারশিটগুলো পাবেন বুলেট রকিবুল টোয়েন্টি ফোর হ্যান্ড চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্য মাত্র একশত পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পেজ এ ফোর সাইজের রঙিন পেজ অবশ্যই বই আকারে পাবেন হ্যান্ড তো আমি আগে বলে নিই আমি কিন্তু সাজেশনটা দেওয়ার সাথে সাথে আমার হ্যান্ডনোটটির কথা বলবো তো অনেকেই হয়ে বলে যে ভাই আপনি শুধু সাজেশনটির কথা বলেন আপনি কেন হ্যান্ডনোটের কথাটি বলতেছেন তো আমি আপনাদের জন্যই বলবো পরীক্ষার আর বেশি দিন সময় নাই এই কারণে খুব কম সময়ে আপনি কীভাবে অ্যান্সার খুব আট থেকে দশ দিন লেখাপড়া করে কিভাবে পাশ করবেন তার সহজ দিকটি কিন্তু রকিবুল টোয়েন্টি ফোর দিয়ে থাকে এই জন্যই আমি হ্যানোটির কথা বারবার বলে থাকি তো রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোডটি একদম স্পেশাল মাত্র আট থেকে দশ দিন লেখাপড়া কলেজ পাস নিয়ে নো টেনশন পাস নিয়ে নো টেনশন অবশ্যই হ্যান্ড নোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্য মাত্র পাঁচশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ শো তো সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে হ্যান্ড নোটটি দুই দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে তো আমি এখন দেখাবো সাজেশন অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাটি আগামী নয় এগারো দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হবে তার স্পেশাল সাজেশন তার আগে বলেন এই রকিবুল টোয়েন্টি ফোর যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো একশো পার্সেন্ট কমন পড়ে এবং একদম শর্টকাট সহস্ত্রীকে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো টিচার নেই বা কোনো টিচার বা স্টুডেন্ট নেই যে এত কম শর্ট সাজেশন দিয়ে এবং তার সাজেশন কমন পড়েছে তো রকিবুল টোয়েন্টি ফোরের সাজেশনগুলো একদম শর্ট থাকে এবং কমন উপযোগী একশো পার্সেন্ট কমন আসেই আসে তো প্রথমে আমি সাজেশন দিই তো প্রথমে হলো প্রাসেস তো প্রাসেস রাইটিং তো প্রাসেসের কমন পড়ে না তারপরেও আমি এখানে প্র্যাকটিসের জন্য সার্টি দিয়েছি নিউজ পেপার রাইটস ইজ ডট ডট ইনক্রেস ক্রাইম সিচুয়েশন এরপরে হলো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডট ডট নট ব্যাড তিন নম্বরটি হলো সেন্স ইজ লাইফ ডট ডট বেনিফিট টু আস চার নম্বরে হলো এডুকেশন মিন্স ডট ডট দ্য ডিজায়ার্ড গোয়াল এরপরে হলো পাঁচ নম্বর দ্য প্রসেস অফ লার্নিং ডট ডট দ্য লার্নার এরপরে ছয় নম্বরটি হলো এভরিবডি ইন ডিজায়ার্স ডট ইনস ইন ডাইজেস্টার তো এখানে কিন্তু মোট প্যাসেজ আছে ছয়টি তো আমি আবারও বলে রাখতেছি প্যাসেজ কমন পড়ে না সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে ওরা প্যাসেজ দিয়ে দেয় তবে আমার যে রোকিবিল টোয়েন্টি ফোর হ্যান্ডনোডটি আছে সেই হ্যান্ডনোডটি যদি আপনি নেন তো প্যাসেজ যাই না কেন প্যাসেজে বিশ মার্ক থাকে বিশ মার্কের মধ্যে আপনি কমপক্ষে হলো পনেরো থেকে আঠারো মার্ক কিন্তু ইজিলি তুলতে পারবেন আমার হ্যান্ডনোটে বিস্তারিত দিয়ে দেওয়া আছে কীভাবে মেন আইডিয়া লিখবেন তার ফর্মুলা কীভাবে সামারাইজিং লিখবেন তার ফর্মুলা এছাড়াও অ্যান্সারিং কোশ্চেন কীভাবে লিখবেন কীভাবে মিনিং লিখবেন তার বিস্তারিত কিন্তু আমার হ্যান্ডনোটটিতে দিয়ে দেওয়া আছে কেউ যদি আমার হ্যান্ডনোটটি কেনেন তাহলে কিন্তু সে প্যাসেজের মধ্যে প্যাসেজ যাই আসুক না কেন সে প্যাসেজের মধ্যে সে বিশের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠেরো মার্ক সে নিমিশেই তুলতে পারবে তো এরপরে যাবো আমি প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং ওয়ান আউট অফ টু অর থ্রি অর্থাৎ দুই থেকে তিনটি প্যারাগ্রাফ থাকবে তার মধ্যে একটি আনসার দিতে হবে তো এখানে আমি দিয়েছি ইমেল ফ্রেন্ডশিপ এ কলেজ লাইব্রেরি কার্ড ইজি অনেস্টি ডিসিপ্লিন ডিগনিটি অফ লেবার ফ্রেন্ডশিপ ট্রুটফুলনেস প্যাট্রিটিজম কাইন্ডনেস এডুকেশন ইন্ডাস্ট্রি যে কোনো ভালো দিক এরপরে চার নম্বরে আছে ইন্টারনেট কম্পিউটার টেলিভিশন রেডিও ইলেকট্রিসিটি বিজ্ঞান বিষয়ক এরপরে ডেঙ্গু দ্য কার্স অফ ব্যাউরি লোডশেডিং লোডশেডিং অ্যাডিকশন স্মোকিং ইনভারোনমেন্ট পলিউশন ডেঙ্গু ওয়াটার পলিউশন যে কোনো সমস্যা এরপরে এ ফিশারম্যান এ টিচার এ সোশ্যাল ওয়ার্কার যে কোনো ব্যক্তি তো এতগুলো তো পড়ার সময় নেই তো আমি বলে দেই আপনারা খুব ইজিলিভাবে বছরের জন্য অর্থাৎ অনার্সের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো যেটি আসার সম্ভাবনাই নাই পারসেন্ট সেটি হলো ইমেল তো এবছর ইমেলটি আসার অর্থাৎ ইমেল প্যারাগ্রাফটি আসার সম্ভাবনাই হানড্রেড পার্সেন্ট তো অবশ্যই আপনারা ইমেল প্যারাগ্রাফটি খুব গুরুত্ব সহকারে পড়ে যাবেন কারণ এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এরপরে গুরুত্বপূর্ণ হলো ফ্রেন্ডশিপ এরপরে হলো এ কলেজ লাইব্রেরি এটিও খুবই গুরুত্বপূর্ণ এটা এটাও আসার সম্ভাবনা খুবই বেশি এরপরে হলো কার্ডেজি অনেস্টি ডিসিপ্লিন ডিগনিটি অফ লেবার ফ্রেন্ডশিপ ট্রুথফুলনেস প্যাটারিজম টাইডনেস এডুকেশন ইন্ডাস্ট্রি যে কোনো ভালো দিক অর্থাৎ আমার যে হান্নডটি আছে সেই হান্নডে আপনি যদি এই প্যারাগ্রাফটি পড়েন তাহলে একটি প্যারাগ্রাফ পড়েন তাহলে কিন্তু সব প্যারাগ্রাফ নিমিশে আপনি আনসার দিতে পারবেন তারপরে গুরুত্বপূর্ণ হলো ইন্টারনেট কম্পিউটার এরপরে হলো ডেঙ্গু তো আমি এতগুলো প্রায়াগ্রাফের মধ্যে আমি আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রায়াগ্রাফটি আসার সম্ভাবনাই হান্ড্রেড পারসেন্ট সেই প্রায়াগ্রাফটটির কথা বলে দেয় এখানে যে এক নম্বরে আছে ইমেল এটি আপনারা গুরুত্ব সহকারে পড়বেন কারণ ইমেলটি এবছর পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এরপরে আপনি যে গুরুত্ব সহকারে পড়বেন সেটি হলো দি অনেস্টি ডিসিপ্লিন ডিগনিটি অফ লেবার ফ্রেন্ডশিপ ট্রুথফুলনেস প্যাট্রেটিজম কাইডনেস এডুকেশন ইন্ডাস্ট্রি যে কোনো ভালো দিক তো এই দুটি প্যারাগ্রাফ অর্থাৎ এক নম্বর প্যারাগ্রাফি এবং চার নম্বর প্যারাগ্রাফটি যদি কেউ মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে তো ইনশাআল্লাহ সে একটি প্যারাগ্রাফ কমন পাবেই পাবে বলে আশা করা যাচ্ছে এরপরেও আমার যে হ্যান্ডনোডটি আছে সেই হ্যান্ডনোডে কিন্তু এগুলো সকলগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া আছে ফর্মুলার মাত্র চারটি তো চারটি প্যারাগ্রাফ পড়লে কিন্তু আপনি নিমিশেই সকল প্যারাগ্রাফ যাই শুক না কেন সকল প্যারাগ্রাফের অ্যান্সার দিতে পারবেন এরপরে আমরা আসি এস রাইডিংয়ের ক্ষেত্রে তো এসএ রাইডিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল ইম্পর্টেন্স অফ নিউজ পেপার এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রায় এসে তো এই এসেটি আসার সম্ভাবনাই হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্স অফ নিউজ পেপার এরপরে গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ এসেটি হলো প্যাট্রিটিজম এটিও আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট এরপরে হলো ইম ইম্পাওয়ারমেন্ট অফ ইন দ্য বাংলাদেশ অবল অবলিক উইম্যান এম্পাওয়ারমেন্ট এরপরে হলো স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস এরপর হলো ট্রি প্লান্টেশন এরপর হলো স্যাটেলাইট টিভি চ্যানেল এরপর হলো ডিজিটাল বাংলাদেশ এরপরে হলো ইয়োর চাইল্ডহুড মেমোরিজ এরপর হলো আনএমপ্লমেন্ট প্রবলেম অবলিক এনি প্রবলেম আনএমপ্লমেন্ট প্রবলেম অব অবলিক এনি প্রবলেম এরপর হলো ফুডস অফ বাংলাদেশ তো আমি এইখানে দশটি এসে দিয়েছি তো এই দশটি এসে পড়লেই কিন্তু আপনি কমন পড়বেন তো এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্স এসে কনটি তো আপনারা যদি ইম্পর্টেন্স অফ নিউজ পেপার এই প্যারাগ্রাফটি আসার সম্ভব অর্থাৎ এই এসেটি আসার সম্ভাবনাই হানড্রেড পার্সেন্ট তো আপনারা যদি এই প্যাসেসটি পড়েন অর্থাৎ এই এসেটি পড়ে ইম্পর্টেন্স অফ নিউজ পেপারটি পড়েন তাহলে এটি আসার সম্ভব নয় কিন্তু হান্ড্রেড পার্সেন্টটি অনেক কমন পড়বেই হবে বলে আশা করা যাচ্ছে তো কেউ যদি ইম্পর্টেন্স অফ নিউজ পেপার প্যাটিজম স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস এই তিনটি প্যারাগ্রাফ পড়ে অর্থাৎ এই তিনটি এসে পড়ে তো সে একটি এসে কমন পাবেই পাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এখানকার মধ্যে আপনারা যদি আরও শর্ট করে পড়তে চান তাহলে অবশ্যই আপনি ইম্পর্টেন্ট অব নিউজ পেপার এবং আনএমপ্লয়মেন্ট প্রবলেম অবলিক এনি প্রবলেম তো যে কোনো সমস্যা সম্বন্ধীয় এসে আসলে এই এসেডি লিখলেই কিন্তু হয়ে যাবে আমার হ্যান্ড এগুলো এগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া আছে আপনারা হ্যান্ড অবশ্যই ক্রয় করে হ্যান্ডনোটটি পড়বেন তাহলে আপনারা ইজিলিভাবে সব কিছু পড়তে পারবেন তো অবশ্যই আপনি যদি খুব শর্ট করে পড়তে চান তাহলে অবশ্যই আপনার ইম্পর্টেন্ট নিউজ পেপার এবং আনএমপ্লয়মেন্ট প্রবলেম পাবলিক এনি প্রবলেম এই দুটি এসে পরে পরীক্ষা দিতে যাবেন তো রকিবুল টোয়েন্টি ফোর বুলেট তো আমি যে হান্নটটির কথা বারবার বলতেছি রকিবুল টোয়েন্টি ফোর বুলেট অনার্স কম্পালসারি ইংলিশ হান্নটটি হিন্দেশাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি নাইন ডাবল সিক্স ফোর ওয়ান এইট রাইটিং এবং গ্রামার পার্কগুলো খুব সহজ করে সাজানো আট থেকে দশ দিন পরলে পড়া কমপ্লিট হয়ে যাবে পাশ নিয়ে নো টেনশনে একশো পার্সেন্ট গ্যারান্টি এরপরে আমি আসবো অ্যাপ্লিকেশনে তো অ্যাপ্লিকেশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাইট এ লেটার এখানে হবে রাইট এ অ্যাপ্লিকেশন তো রাইট এ অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ইউর কলেজ রিকোয়েস্টিং হিম অবলিক হার টু টেক নেসেসারি স্টেপ টু ক্লিন টু ক্লিন টু ক্যাম্পাস অ্যাস দে আর ইন ম্যানেজ টু ডেঙ্গু তো ডেঙ্গু সম্পর্কে একটি প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশান লিখতে বলেছে এটি আসার সম্ভাবনা অনেক বেশি তো এইটি অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে যাবেন এরপর হলো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর ইনক্রেজিং কমন রুম লাইবাই ফ্যাসিলিটিস অ্যান্ড ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম তো এবছর এবছরে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি আসার সম্ভাবনাই হান্ড্রেড পার্সেন্ট তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশানটি ভালোভাবে পরে পরীক্ষা দিতে যাবেন এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইয়ার প্রিন্সিপাল ইনক্রিজিং কমন রুম লাইব্রেরি ফ্যাসিলিটিস অ্যান্ড ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম এটি আসার সম্ভাবনাই হান্ড্রেড পার্সেন্ট এটি অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন এরপরে বলবেন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইয়র প্রিন্সিপাল ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব ডিবিটিং ক্লাব লিটার লিগ ক্লাব ইংলিশ ডিবিউটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন কমন রুম রিডিং রুম ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস এরপরে গুরুত্বপূর্ণ হল রাইট অ্যান্ড অবলিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর পারমিশন টু গো অন এ এবলিক অ্যান্ড পিকনিক ট্যুর এক্সকারশন এরপর গুরুত্বপূর্ণ হল রাইট লেটার রাইট অ্যান্ড অ্যাবলিকেশন টু ইয়ার প্রিন্সিপাল টু অ্যালোদা কলেজ প্লেগ্রাউন্ড ফর এ ফুটবল ফ্রেন্ডলি ম্যাচ এরপর গুরুত্বপূর্ণ হলো রাইড অ্যান্ড অ্যাভলিউশন টু এর প্রিন্সিপাল ফর ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল অবলিক টি সি তো আমি এখানকার মধ্যে তো আমি একটি কথা বলে দেই আমার যে হ্যানোডটি আছে সেই হ্যান্ডনোটটি একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিভাবে এখানকার ছয়টি অ্যাপ্লিকেশন লিখবেন তার কিন্তু সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে তো আমার যে হ্যান্ডনোডটি রকবুল টোয়েন্টি ফোর বুলেট যে হ্যান্ডনোডটি আছে সেই হ্যান্ডনোটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন যে দেওয়া আছে এখানে যে ছয়টি অ্যাপ্লিকেশন আছে তো এই ছয়টি অ্যাপ্লিকেশন কিন্তু একটি ফর্মুলা দিয়েই অ্যান্সার করে দেওয়া আছে তো কেউ যদি আমার হ্যান্ডনোডটি নিয়ে পড়ে তো সে কিন্তু নিমিশেই অ্যাপ্লিকেশন চাই আসুক না কেন সে অ্যাপ্লিকেশন খুব সহজেই আনসার দিতে পাবে তো বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হল ডাড অ্যান্ড টু এ প্রিন্সিপাল ফর ইনক্রিজিং কমন রুপ পাবলিক লাইব্রেরি ফ্যাসিলিটিস এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো আর আর একটি গুরুত্বপূর্ণ হলো স্কাশন অর্থাৎ পারমিশন স্কাশন স্টাডি ট্যুর এটিও খুবই গুরুত্বপূর্ণ তো কেউ যদি আমি বলিয়ে রাখি যদি একটু স্টুডেন্ট একটু দুর্বল হয় যদি সে বলে যে আমি খুব কম পড়বো তাহলে সে অবশ্যই যেন ইনক্রিজিং কমন রুম অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি এবং এই অ্যাপ্লিকেশনটি পড়ে যায় আশা করা যাচ্ছে এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন কমন পড়বেই পড়বে এছাড়া আপনারা যদি আমার হ্যান্ডনোটটি ক্রয় করেন তো আমার হ্যান্ডনোটে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে সকল অ্যাপ্লিকেশন লিখবেন তার কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে আমার হ্যান্ডনোটটি নিতে পারেন এরপর আমি যাব জব অ্যাপ্লিকেশন অবলিক সিবি রাইটিং তো জব অ্যাপ্লিকেশন অবলিক সিভি রাইটিং অনার্সে আসে না তারপরেও আসতে পারে এই কারণে আমি দিয়ে দিয়েছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর মোবাইল কোম্পানি ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার ইনক্লুড দ্য ইয়োর ইয়োর সিবি উইথ দ্য অ্যাপ্লিকেশন তো আমার যে হ্যান্ড আছে সেই কিন্তু একটি সিবি দিয়ে কীভাবে সকল সিবি লিখবেন তার সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে গুরুত্বপূর্ণ হল লেটার রাইটিং তো এরপরে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো লেটার রাইট এবার আমরা দেখব লেটার রাইটিং তো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে অনার্সে অনেকেই বলে লেটার আসে না তো গত বছরে লেটার এসেছিলো এই কারণে ধারণা করতেছি বছরও অর্থাৎ বছর পরীক্ষায়ও লেটারটি আসবেই আসবে তো এক নম্বর লেটারটি গুরুত্বপূর্ণ লেটারটি হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য সিটি দ্য সিটি ইউ লিভ ইন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ দ্য রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি লেটার এরপরে গুরুত্বপূর্ণ লেটারটি হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হোয়াট ইউ ওয়ান টু ডু আফটার দ্য গ্রাজুয়েশন এরপরে গুরুত্বপূর্ণ লেটারটি হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কাউন্সিলিং হিম অন হিস ডেটস ফাদার ফাদার্স ডেটস তো এখানে আমি বলবো এবছর কিন্তু অনার্সের লেটার আসবেই আসবে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো এবছর যদি যদি কেউ এবছর এই দুটি লেটার পড়ে তো আশা করা যাচ্ছে দুটির মধ্যে একটি লেটার আসবেই আসবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ লেটারটি হলো রাইট লেটার টু ইউর ফ্রেন্ড হিম হোয়াট ইউ ওয়ান্ট টু ওয়ান্ট টু ডু আফটার দ্য গ্রাজুয়েশন এই লেটারটি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে বলে আশা করা যাচ্ছে তো কেউ যদি আমার হ্যান্ডনোডটি ক্রয় করে তো আমার হ্যান্ডের মধ্যে কিন্তু লেটার রাইটিং এখানে যে তিনটি লেটার আছে সেটি লেটার তিনটি খুব সহজভাবে অর্থাৎ সহজ ভাষায় লেখা আছে তো অবশ্যই আপনারা আমার হ্যান্ডনোডটি ক্রয় করবেন তো হ্যান্ডনোডটি ক্রয় করতে হলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন দিতে হবে আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো অবশ্যই হ্যান্ডনডটি নিতে চাইলে আমার ফোন নাম্বারে ফোন দিতে হবে আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্যমাত্র পাঁচশত তিরিশ টাকা তো এখন আমরা যাব পোস্টার রাইডিংয়ের ক্ষেত্রে তো পোস্টার রাইডিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্টারটি হল এ পোস্টার অন কনসার্ট এসকাশন পিকনিক স্টাডি ট্যুর কালচারাল ফাংশন এরপরে গুরুত্বপূর্ণ পোস্টারটি হলো এ পোস্টার অ্যাগেনস্ট ডেঙ্গু টোল কালেকশন এসিড ই ইপিজিং ডাউরি সিস্টেম টেরোরিজম করাপশন মিউটেন্সি ড্রাগ অ্যাডিকশন স্মোকিং ডিফরেস্টেশন আনফেয়ার মিন্স ইন এক্সামিনেশন যে কোনো সমস্যামূলক আর এটি হবে যে কোনো আনন্দদায়ক মূলক তো পোস্টার রাইডিংয়ের ক্ষেত্রে এই দুটি পোস্টার পড়লেই কিন্তু হয়ে যাবে যেই পোস্টার আসুক না কেন আমার যে হান্নটটি আছে সেই হান্নটি কিন্তু আমি দুটি পোস্টার দিয়ে দিয়েছি তো কেউ যদি এই দুটি পোস্টার পড়ে তো পোস্টার যাই আসুক না কেন দুটি ফর্মুলা ইউজ করেই কিন্তু আপনি পোস্টারে যে পাঁচ মার্ক আছে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পাবেন এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই আমার হ্যান্ড আপনি ক্রয় করবেন ক্রয় করার পর অবশ্যই যে আমার যে হ্যান্ড যে পোস্টার রাইডিংয়ের ফর্মুলা দুটি দিয়ে দেওয়া আছে আপনারা এই ফর্মুলা দুটি পরে যাবেন এই দুটি ফর্মুলা পড়লে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি নিয়ে প্রশ্নটি অ্যান্সার দিয়ে আসতে পারবেন তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পোস্টার হল এই পোস্টার অন কনসার্ট এসকাশন পিকনিক টু কালচারাল ফাংশন অর্থাৎ যে কোনো আনন্দদায়ক বিষয় সম্পর্কে পোস্টার এবছর আসবেই আসবে তো অবশ্যই আপনার দুটি পোস্টার পরে যাবেন পরীক্ষা দিতে তো আমার হ্যান্ড অবশ্যই ক্রয় করবেন আমার হ্যান্ডনোটে এই পোস্টার দুটি দুটি ফর্মুলা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে পোস্টার চাই আসুক না কেন ওই দুটি ফর্মুলা ইউজ করেই আপনি যে কোনো পোস্টার নিমিশেই লিখতে পারবেন এরপরে হলো নোটিস রাইটিং তো নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে আমার হ্যান্ডনটে একটি ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো নোটিস লিখতে পাবেন পারবেন তার সহজ ফর্মুলা কিন্তু আমার হ্যান্ড দিয়ে দেওয়া আছে তো দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্ট ডে ভিক্টোর ডে উইল বি অবজার্ভ ইন ইউর কলেজ উইথ ডিউ সেলিম্রিটি সাপোজ ইউর দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ নাও রাইট এ নোটিস তো এই নোটিসটি আসার সম্ভাবনাই অনেক বেশি এরপর হলো সাপোজ ইউর দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইউর কলেজ উইল বি ক্লোজড অন অ্যাকাউন্ট অফ এক্সামিন এ নোটিছ অবাউট ইট এৰপৰা হ'ল ছাপোজ ইউ আৰ দ্য প্ৰ্সিপাল অফ ইউৰ কলেজ ইউ আৰ গোৱিং টু ইউ আৰ গোৱিং টু হোল্ড দা টেক্সট এক্সামিনেশ টেক্স এক্সামিনেশ্যন ফৰ ষ্টুডেণ্টছ অফ অনাৰ্ছ পাছ নাও ৰাইট এ নোটছ অবাউট ইট তো আমাৰ হেণ্ড নোটে এক্টি নোটছ দিয়ে কিভাৱে সকলো নোটছ লিখবে তাৰ কিনি ফৰ্মুলা আমাৰ হেণ্ড নোটে দিয়ে দিয়া আছে এখানে যে তিনটি নোটিশ আছে সে তিনটি নোটিস কিন্তু আমার হ্যান্ড নোটে আনসার দিয়ে দেওয়া আছে তো নোটিশ যাই আসুক না কেন কেউ যদি আমার হ্যান্ড ক্রয় করার পরে প্রশ্ন যাই আসুক না কেন সে কিন্তু একশোর মধ্যে একশোই অ্যান্সার করে আসতে পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি এরপর হলো অ্যাডভার্টাইজমেন্ট অবলিক স্লোগান তো গত বছর অ্যাডভার্টাইজমেন্ট অবলিক স্লোগানের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো আশা করা যাচ্ছে এবছরও অ্যাডভার্টাইজমেন্ট আসবে তো রাইট এর স্লোগান টু ইয়ার ইনশিওর পিওর অর্ডার তো রাইট এ স্লোগান টু এনশিওর এ পপুলেশন ফ্রি ক্যাম্পাস এরপরে হলো রাইট এ স্লোগান ফর ফেস্টন অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরপরে অ্যাডভার্টাইজমেন্টটি হলো রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান্টিং এ গ্রাফিক্স ইন দ্য ফেমাস কম্পিউটার এজেন্সি তো আমার যে আছে সেই হান্নটে কীভাবে আপনি স্লোগান একটি ফর্মুলা দিয়ে স্লোগান লিখবেন এবং কীভাবে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট লিখবেন তার কিন্তু সহজ ফর্মুলাগুলো আমার হ্যান্ডটে দিয়ে দেওয়া আছে এরপরে রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসরি ইংলিশ অর্থাৎ রকিবুল টোয়েন্টি ফোর ডিরেক্টর রকিবুল ইসলাম রাকিব কারমাইকেল কলেজ রংপুর আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো রকিবুল টোয়েন্টি ফোর সিরিজের নোটগুলো হলো এগুলো হচ্ছে আমার সিরিজের নোট তো এরপরে আমি সাজেশনগুলো দিয়ে দিলাম তো পাস করা সহজ টিরিক তো আপনি কীভাবে অনার্সে পাশ করবেন তার সহজ ট্রিকগুলো আমি আপনাকে বলে দেই তো পাস মার্ক অনার্সে কিন্তু চল্লিশ একশোর মধ্যে আপনাকে অবশ্যই চল্লিশ মার্ক নিয়ে পাশ করতে হবে তো আট থেকে দশ দিন পরে পাশ করার টেকনিক নিচের আইটেমগুলো পড়লে পাস নিয়ে নো টেনশন আর কোনো আপনাদের টেনশন থাকবে না গ্রামেটিক্যাল পার্টসে মার্ক থাকে চল্লিশ মার্ক তো প্রথমে আপনি পড়বেন কারেকশন তো আমার যে হান্ড্রডটি আছে সেই হান্ড্রডটি কিন্তু মাত্র বিশটি কারেকশন পড়লে কারেকশন হয়ে আসুক না কেন আপনার পাঁচটি পাঁচটি কারেকশন আপনি কমন পাবেন এরপর রাইট ফর্ম অফ ভাব এরপর এস এরপর হলো চেঞ্জিং ওয়ার্ড তারপর হলো পাংসুয়েশন এরপর হলো আর্টিকেল এরপর হলো রিয়ারেন্স এরপর হলো সিনাম অ্যান্ড অ্যান্টিনমস আর রাইডিং পার্টের মধ্যে মার কাছে পঁয়ত্রিশ মার্ক সেটি হলো অপ্লিকেশন অ্যাপ্লিগ্রেটার পোস্টার অন নোটিস প্যারাগ্রাফ আর এসে রাইটিং তো আমি এইটি নিয়ে আরেকটু কথা বলি তো রকিবুল টোয়েন্টি ফোর কাজ করে সহজ টেকনিকটি আমি আপনাদের বলি তো কারেকশন আমার যে হ্যান্ডনোডটি আছে সেই হ্যান্ডটি যদি আপনি ক্রয় করেন সেই হ্যান্ডের মধ্যে মাত্র বিশটি কারেকশন দিয়ে দেওয়া আছে কেউ যদি এই বিশটি কারেকশন পড়ে সে পাশের মধ্যে কিন্তু পাঁচ মার্ক পাবেই কারেকশনে একশো পার্সেন্ট গ্যারান্টি রোগিবুল টোয়েন্টি উপরে গ্যারান্টি দিতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি কেউ যদি আমার হ্যান্ডনোড থেকে বিশটি কারেকশন পড়ে সে অবশ্যই একটি কারেকশন কম পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ নিয়ে কোনো কোনো আপনাদের মনে কোনো কোনো কিছু সন্দেহ থাকবে না সন্দেহের কোনো অবকাশ নাই এরপরে হলো রাইট ফ্রম ভাব তো আমার হ্যান্ডে চল্লিশটি রাইট ফ্রম অভাব দিয়ে দেওয়া আছে কেউ যদি এই চল্লিশটি রাইট ফ্রম ভাব পড়ে তাহলে সে পাঁচটি পাঁচটি রাইট ফ্রম অভাব কমন পাবে এরপরেও আমার হ্যান্ডটি কিন্তু রুল সহকারে দিয়ে দেওয়া আছে তো কেউ যদি মাত্র চারটি রুল পড়ে তো চারটি রুল পড়লেই কিন্তু সে রাইট ফ্রম ভাব করতে পারবে এরপর হল এস কোশ্চেন তো এস কোশ্চেন আমার হ্যান্ডনোটে দুটি রুল দিয়ে দেওয়া আছে কেউ যদি এই দুটি রুল পড়ে তো ডাবলিউএচের মধ্যে পাঁচ মাসের মধ্যে পাঁচ মার্কে পাবে এরপরে চল্লিশটি প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে কেউ যদি এই চল্লিশটি প্র্যাকটিস করে তো তাহলে সে ডাব্লিউএচের পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কে পাবে এরপর হলো চেঞ্জিং ওয়ার্ড তো আমার হ্যান্ডনটে চারটি মাত্র চারটি রুল দিয়ে দেওয়া আছে চেঞ্জিং ওয়ার্ডের কেউ যদি এই চারটি রুল পড়ে তাহলে সে চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবে আর একটা কথা বলে রাখি চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটি করে সেন্টেন্স লিখতে হয় ওয়ার্ডটি চেঞ্জ করতে হবে একটি করে সেন্টেন্স লিখতে হয় তো আমার নোটের মধ্যে কীভাবে চারটি সেন্টেন্স দিয়ে সকল সেন্টেন্সগুলো আপনি লিখবেন তার সহজ ফর্মুলা কিন্তু আমার নোটে দিয়ে দেওয়া আছে এরপর হলো পাংচুয়েশন তো পাংচুয়েশনে আমার নোটে দশটি পাংচুয়েশন দিয়ে দেওয়া আছে কেউ যদি আমার নোটটি ফলো করে এবং নোটটি আমার পড়ে তো পাংচুয়েশনে কিন্তু সে একটি ভালো মার্ক পাবেই পাবে এরপরে হলো আর্টিক্যালস তো আমার নোটে একদম সহজ রুলে আর্টিকেল বোঝানো আছে এবং আর্টিকেলস প্র্যাকটিস আছে তো আর্টিকেলগুলো এই দশটি আর্টিকেল প্র্যাকটিস করলেই কিন্তু আপনি আর্টিকেলে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মাস পাবেন এরপর হলো রিয়ারেঞ্জ এরপর সিনেনাম অ্যান্ড অ্যান্টিনামস এরপর রাইডিং বাট পঁয়ত্রিশ তো একটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন হয়ে যাবে লেটার রেখার সহজ ফর্মুলা এরপরে পোস্টার দুটি পোস্টার পড়লে কিন্তু সকল পোস্টার আপনি পড়তে পারবেন এরপর নোটিশ একটি নোটিশ দিয়ে সকল নোটিশ এরপর হলো প্যারাগ্রাফ মাত্র চারটি প্রাগ পড়লে সকল প্যারাগ্রাফ হয়ে যাবে এরপর হলো এস এ রাইটিং তো এ রাইটিং তো আমি একদম সহজ করে এস দিয়ে দিয়েছি বারোটি করে প্যারা দিয়ে দিয়েছি দশটি এসে তো অবশ্যই আপনি হ্যান্ড নোটটি ক্রয় করবেন এছাড়াও প্যাসেসের ক্ষেত্রে সাধারণত প্যাসেজ কমন পড়ে না তবে এই ছয়টি প্যাসেস প্র্যাকটিস করলে প্যাসেস আয়সুম না কেন আপনি বিশ মার্কের মধ্যে সর্বনিম্ন হল পনেরো থেকে আঠারো মার্ক পাবেন একশো পার্সেন্ট তো এবার আমি জানাবো আপনাদের বুলেট রকিবুল টোয়েন্টি ফোর অনার্স কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি সম্পর্কে জানাবো অনার্স দ্বিতীয় বর্ষর মাত্র আট থেকে দশ দিন পরে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তো অবশ্যই হ্যান্ড নোটটি চাইলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন দিতে হবে ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ বিশেষ দস্তব্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ড নোটটি পাঠানো হয় তো হ্যান্ড মূল্য হল মাত্র পাঁচশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ তো অবশ্যই আপনাকে পাঁচশো তিরিশ টাকা যদি আপনি দেন তো অবশ্যই আপনার হ্যান্ডটি আপনার কাছে পৌঁছে দেবো তো হ্যান্নটির পেজ আছে একশো পঞ্চাশ পেস তো অনেকেই বলতে পারেন ভাই আপনি বলেছেন যে আট থেকে দশ দিন পড়লেই কমপ্লিট হয়ে যাবে তো কিভাবে আমরা দেড়শো পেজ আট থেকে দশ দিনে কমপ্লিট করবো তো আমি আপনাদের বলে রাখি আমি যে হ্যান্ডটি তৈরি করেছি সেই হ্যান্ডটা বিস্তারিত রুল সহকারে দিয়ে দেওয়া আছে আপনাদের রুলগুলো পড়তে হবে না তো আমি হ্যান্ডনটটি এই কারণেই বেশি করে পেস তৈরি করেছি কারণ আপনাদের বাড়িতে যদি কোনো ছোটো ভাই বোন থাকে বা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যাতে করে ভবিষ্যতে এই হ্যান্নটটিও ওদের অন্য অন্যদেরও কাজে আসে এই কারণেই আমি হ্যান্ডটির পে সংখ্যা অনেক বেশি করে দিয়েছি তো বুলেট রকিবুল টোয়েন্টি ফোর আমি নামটি দিয়েছি বুলেট তো বুলেট অবশ্যই এই হ্যান্নটি আপনাদের পাশ করার ক্ষেত্রে বুলেটের মতো কাজ করবে তো রকিবুল টোয়েন্টি ফোর যে বুলেট হ্যাননোটটি আছে সেই হ্যান্ডলোটটি আপনি ক্রয় করলেই পাস নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না তো রকিবুল টোয়েন্টি ফোর বুলেট অনার্স কম্পালসরি হ্যাননোট মাত্র আট থেকে দশ দিন পরেই পুরো সিলেবাস শেষ যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ড পাঠানো হয় মাত্র পাঁচশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ সহ পেয়ের সংখ্যা একশো পঞ্চাশ পেস প্লাস তো হ্যান্ড বৈশিষ্ট্য তো হ্যান্ডনডের মধ্যে আপনি কী কী পাবেন প্রথমে একটি স্পেশাল সাজেশন দু হাজার উনিশ যেটি অনুষ্ঠিত হবে নয় এগারো দু হাজার উনিশ সালে এবং স্পেশাল সাজেশনের অ্যান্সার শিট তো যে সাজেশনটি আপনারা দেখলেন তার সাজেশনে পুরো অ্যান্সার শিট পাবেন আমার হ্যান্ডনোর্ডে এরপরে মাত্র আট থেকে দশ দিন পরেই সম্পূর্ণ সিলেবাস শেষ করার কৌশল অল্প সময় পরে একশো মার্কের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার সহজ কৌশল স্পেশাল সাজেশন এবং অ্যান্সার স্পেশাল সাজেশন এবং অ্যান্সার শতভা কমনের নিশ্চয়তা রাইডিং পার্টগুলো সহজ কৌশল দিয়ে সাজানো এবং উত্তরগুলো সহজ সহজ উত্তর উত্তরগুলো অর্থাৎ উত্তর করার সহজ ট্রেনিক গ্রামার পার্টসগুলো সহজ ট্রেনিক সাজানো তো রাইডিং পার্টে কমন উপযোগী যা যা থাকছে একটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন হয়ে যাবে একটি ফর্মুলা দিয়ে সাজেশনে ছয়টি অ্যাপ্লিকেশন এর উত্তর তো একটি অ্যাপ্লিকেশন পড়লে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন পড়লে সকল অ্যাপ্লিকেশন হয়ে যাবে একটি ফর্মুলা দিয়ে সাধারণের সাইটি অ্যাপ্লিকেশনের উত্তর এরপরে পাবেন দুটি পোস্টার পড়লে সকল পোস্টার লেখা যাবে মার্কে পাঁচ মার্ক এরপরে হলো একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার নিয়ম একটি ফর্মুলা ইউজ করে সাদেশারণের নোটিসগুলোর উত্তর এরপরে পাবেন চারটি মাত্র চারটি প্রাগ্রাফ পড়লে সকল প্রাগ্রাফ লেখা যাবে এবং কমন উপযোগী প্রাগ্রাফ তা আমার হান্ড্রেডে আমি কিন্তু চারটি প্রারাগ্রাফ পড়লে পৃথিবীর সকল প্রারাগ্রাফ আপনি লিখতে পাবেন এবং কমল উপযোগী প্রাগ্রাফ পাবেন এরপরে এসে রাইটিং দশটি এসে দেওয়া দেওয়া আছে একদম সোজা করে তো এস এ রাইটিং দেওয়া আছে দশটি একদম সোজা করে বারোটি করে প্যারা করে খুব সহজ ভাষায় লেখা লেখা তো একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে এরপরে আছে লেটার রাইটিং অর্থাৎ লেটারের সহজ ফর্মুলা সাজেশনের লেটারগুলোর উত্তর এরপরে পাবেন একটি সিবি পড়লে সকল সিবি হয়ে যাবে এছাড়া বাকি রাইডিং পার্টগুলো অ্যান্সার কিন্তু আমার হ্যান্ডনোটে দিয়ে দেওয়া আছে এরপরে আমি সব গুরুত্বপূর্ণ অর্থাৎ অনার্সের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ হল গ্রামাটিক্যাল পার্টস অর্থাৎ গ্রামার পার্টস এটি সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে গ্রামার চল্লিশ মার্কের মধ্যে অবশ্যই সর্বনিম্ন হলেও বিশ থেকে পঁচিশ মার্ক তুলতেই হবে কারণ গ্রামাটিক্যালে ভালো মার্ক না তুললে কিন্তু অনার্সে পাশ করা খুবই কঠিন হয়ে যায় তো আমার যে হ্যান্নটটি আছে সেই হ্যান্ডোটে অবশ্যই আপনি খুব সহকার সহজেই পড়তে পারবেন সে অর্থাৎ অর্থাৎ আপনি খুব দুঃখিত ফোন দেওয়ার কারণে তো আমার হ্যান্ডোটে আমি আপনাদের বলি রাইডিং পার্টস গ্রামার পার্টসগুলো কিন্তু খুব সহজ করে সাজানো তো অবশ্যই আপনাদেরকে গ্রামারি পার্টে অবশ্যই ভালো মার্ক তুলতে হবে তো এখানে রাইট ফ্রম অফ ভাব চল্লিশটি পড়লেই কমন পবে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক তো আমার হ্যান্ড নোটের মধ্যে চল্লিশটি রাইট ফ্রম অফ ভাব পাবেন তো অবশ্যই এই চল্লিশটি রাইট ফ্রম বাব ভাব যদি আপনি প্র্যাকটিস করে যান তো আপনি পাঁচের মধ্যে পাঁচ মার্কেই কিন্তু তুলতে পারবেন এরপরে হলো ডাব্লু এস কোশ্চেন চল্লিশটি পড়লেই কমন পবে পাঁচ মার্কে পাঁচ মার্ক এরপরে আমার যে হ্যান্ড আছে সেই হ্যান্ডনোটের মধ্যে আপনি পাবেন এস কোশ্চেন চল্লিশটি পড়লেই কমন পড়বে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক তো পাঁচ মার্কের মধ্যে আপনি পাঁচ মার্ক ইজিলিভাবে তুলতে পারবেন এরপর হলো কারেকশন তো কারেকশনের মধ্যে আমার হ্যান্ডনোটে কিন্তু বৃষ্টির কারেকশন দিয়ে দেওয়া আছে তো কেউ যদি বৃষ্টির কারেকশন পড়ে তাহলে সে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই পাবে তো রুল সহকারে বৃষ্টির কারেকশন দিয়ে দেওয়া আছে এরপরেও গুরুত্ব অর্থাৎ যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য মাত্র চার থেকে পাঁচটি রুল সিলেকশন করে দেওয়া দেওয়া আছে কেউ যদি পাঁচ থেকে ছটি রুল পড়ে সে কালেকশনের মধ্যে পাঁচ মার্কের মধ্যে কিন্তু সে পাঁচ মার্কেই তুলতে পারবে এরপরে হলো পাংসুয়েশন পাংসুয়েশন পাংসুয়েশনে থাকবে সহজ রুল এছাড়াও দশটি পাংসুয়েশন প্র্যাকটিস করলে যে কোনো পাংসুয়েশন আসুক না কারণ তার উত্তর দিতে পারবেন এরপরে হলো আর্টিকেলস আর্টিকেল স্টার্ট করা সহজ ট্রিক আর্টিকেলস রাইট করা সহজ এবং দশটি আর্টিকেল প্র্যাকটিস করলে যে কোনো আর্টিকেল আসুক না কেন তার উত্তর করতে পারবেন তো আর্টিকেল রাইটস করার কিন্তু সহস্ত্রিক আমার হ্যান্ডে দিয়ে দেওয়া আছে এবং এই দশটি আর্টিকেল অর্থাৎ এই দশটি আর্টিকেল প্র্যাকটিস করলেই যে কোনো আর্টিকেল আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন এরপরে হলো চারটি রুল পড়ে চেঞ্জিং ওয়ার্ড হয়ে যাবে অর্থাৎ পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পাবেন এবং চারটি বাক্য দিয়ে সকল চেঞ্জিং ওয়ার্ডের বাক্য লেখার নিয়মও প্র্যাকটিস আমার হ্যান্ডে পাবেন এরপরে হলো রিয়ারেন্স একশোটি তো একশোটি রিয়ারেন্স বলে চার মার্কের মধ্যে চার মার্কেই পাবেন তো এরপরে হলো কমন উপযোগী অ্যান্ডিনমস অ্যান্ড সিনস এরপরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এরপরে প্যাসেজ রাইডিংয়ের ক্ষেত্রে তো প্যাসেজ রাইডিংয়ের ক্ষেত্রে প্যাসেজের মার্ক থেকে বিশ মার্ক তো সাধারণত প্যাসেজ কমন পড়ে না এই প্যাসেজ প্যাসেস সাধারণত ছটি প্যাসেজ আছে সেই ছটি প্যাসেজ আমার হ্যান্ডনোটে কিন্তু দিয়ে দেওয়া আছে এবং কীভাবে আপনি এর রাইডিংয়ের আনসারগুলো লিখবেন তা সহজ ফর্মুলা আমার হ্যান্ডনোটে দিয়ে দেওয়া আছে তো কেউ যদি আমার হ্যান্ডনোট থেকে প্যাসেজগুলো ভালোভাবে পড়ে যায় তো প্রশ্ন যাই আসুক না কেন অর্থাৎ প্যাসেজ যাই আসুক না কেন আসলেই আপনি পনেরো থেকে 18 মার্ক পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এরপরে এছাড়া বাকি আইটেমগুলো উত্তর থাকছে তো তাড়াতাড়ি ফোন করুন অর্থাৎ কপিগুলো শেষ হওয়ার সাথে শেষ হওয়ার আগেই আপনি ফোন করুন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্য মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ এখন এনবি টাকা আগে বিকাশে বা রকেটে পরিশোধ করতে হবে তো অবশ্যই আপনাকে টাকাটা আগে আমার ফোন নাম্বারে বিকাশে বা রকেটে বা নগদের মাধ্যমে আমাকে প্রদান করতে হবে আমাকে টাকা দিলেই আমি আপনার কাছ থেকে ঠিকানাটাই লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় দুই এক দিনের মধ্যে পৌঁছে দিব তো এবার আমি জানাবো হ্যান্ড পাওয়ার প্রক্রিয়া আপনারা কীভাবে হবে হ্যান্ড পাবেন তো হ্যান্ড পেতে হলে পেতে চাইলে অবশ্যই আমার ফোন নম্বরে ফোন দিতে হবে আমার ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই ফোন নাম্বারে আগে আমাকে ফোন দিয়ে হ্যান্ডনোটটি অর্ডার করতে হবে তো প্রথমে পাঁচশো টাকা বিকাশে বা রকট বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে তো আপনাকে অবশ্যই প্রথমে পাঁচশো তিরিশ টাকা বিকাশে বা রকেট বা নগদের মাধ্যমে আমাকে পরিশোধ করতে হবে আমাকে দিতে হবে এরপর টাকা পাওয়ার পর আপনার ঠিকানাটি আমি লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হ্যান্ড আমি পাঠিয়ে দেব। আপনি দুই থেকে তিন দিনের মধ্যে তিন দিন লাগে না দুই দিন সময় লাগে তো যদি ঢাকায় থাকেন আপনারা যদি ঢাকায় থাকেন তো ঢাকায় থাকলে যেতে লাগবে মাত্র এক দিন তো ঢাকায় বাইরে থাকলে আপনাদের কাছে সময় লাগবে মাত্র দুই দিন পৌঁছে যাবে তো আপনাকে অবশ্যই আগে পাঁচশো ত্রিশ টাকা আমাকে বিকাশ বা মধ্যে পরিশোধ করতে হবে তো পরিশোধ করলেই আমি আপনার কাছ থেকে ঠিকানাটা লিখে নেব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হ্যান পাঠিয়ে দেব। দুই একদিন অর্থাৎ ঢাকা থাকলে একদিনের মধ্যে আপনি আজকে পাঠালে কালকে সকালেই পাবেন এবং যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আজকে পাঠালে পরশু দিন সকালবেলা আপনি হ্যান্নটটি আপনি আপনার হাতে পাবেন তো এখন প্রশ্ন প্রথম প্রশ্ন হলো ভাইয়া পাঁচশো ত্রিশ টাকা তো অনেক বেশি তো আমি এখন বলবো উত্তরে ভাই হান্নটি একদম স্পেশাল মাত্র আট থেকে দশ দিন পরে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবেন ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন তো এখন বলতে পারেন ভাই পাঁচশো ত্রিশ টাকা তো অনেক বেশি তো আমি উত্তরে বলবো ভাইয়া এটা আমি অনেক খুব অনেক রিসার্চ অর্থাৎ থেকে চার মাস প্র্যাকটিস করার পর অনেকগুলো বই ঘাটানোর পর এই বছর কোনটি ইম্পর্টেন্ট সে সে নিয়েই আমি কিন্তু তৈরি করেছি এছাড়া রকিবুল টোয়েন্টি ফোর যে সাজেশনগুলো ইতিপূর্বে দিয়েছিল আপনি দেখতে পারেন প্লে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাজেশন নামে একটি প্লেলিস্ট লিস্ট পাবেন আমার চ্যানেলে তো সেখান থেকে দেখে নিয়েন সেভেন কলেজ ডিগ্রি যে সাজেশনটি আমি দিয়েছিলাম সেটি কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্টে কমন পড়েছে এই কারণে আমার হ্যান্ডলোডগুলো এমনকি গ্রামাটিক্যালগুলো সহ কমন পড়ে এই কারণে আমার নোটের দাম একটু বেশি কারণ আমার নোটটি একদম স্পেশাল আর একটি কথা বলি ভাই অনার্সে যদি একবার ফেল করেন তো পাশ করা কিন্তু খুবই আপনার জন্য তাপ হয়ে যাবে এই কারণে নোটের দাম একটু বেশি কারণ হ্যান্ড নোটটি একদম স্পেশাল এবং মাত্র আট থেকে দশ দিন পরে আপনি পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবেন পাশ নিয়ে নো টেনশন এখন দুই নম্বর প্রশ্নটি হলো ভাই ভাই আমি যদি আপনাকে টাকা দিই কিন্তু আপনি যদি নোট না পাঠান এই প্রশ্নটি অনেকে করে থাকে যে ভাই আমি যদি টাকা দেয় কিন্তু আপনি যদি হ্যান্ড নোটটা আমার কাছে না পাঠান তো আমি উত্তরে বলবো ভাই আমি সবাইকে নোট দেই কারোর কাছে টাকা নিয়ে নোট দিয়ে নিই এরকম কেউ বলতে পারবে না আর নোট নোট পাঠানোর পর আপনাকে রিসিভ পাঠিয়ে কপি পাঠিয়ে দিব তো অবশ্যই আমি সবাইকে নোট পাঠাই কেউ বলতে পারবে না রকিবুল টোয়েন্টি ফোর কারোর কাছ থেকে টাকা নেওয়ার পর হ্যান্ড নোটটি তার কাছে দেয়নি এরকম বলতে পারবে না আর আপনাকে তো আমি রিসিপটি যে যেদিন টাকা পাবো সেদিনেই তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এরকম একটি নিশ্চিত থাকবে যেখানে আমার নামটি দিয়ে দেওয়া থাকবে এবং এ পাশে আপনার নাম দেওয়া থাকবে এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে দেওয়া থাকবে এরকম একটি রিসিভ কপি আমি আপনাকে পাঠিয়ে দেব আপনার ইমো নাম্বারে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনি যেটা চান সেই সেইখানে আমি এরকম রিসিভ কপি যদি আমি পার্সেল অফিস থেকে পাঠাই তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এরকম একটি রিসিভ দেয় আর যদি আমি ওদের ডকুমেন্ট অফিস থেকে পাঠাই তাহলে এরকম একটি রিসিপ্ট দেবে তো এই রিসিপ্টটি আমি আমি আপনাদেরকে ইমোতে পাঠিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন রকিবুল টোয়েন্টি ফোর আপনার যে রিসিপ্ট কপিটি অর্থাৎ যে আপনার হ্যান্ড নোটটি সেই হ্যান্ড পাঠিয়ে দিয়েছে তো অবশ্যই এই হ্যান্ড নিতে চাইলে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে ফোন দিবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো কপিগুলো শেষ হওয়ার আগেই ঝটপাট আমার ফোন নাম্বারে ফোন দেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নাম্বারে ফোন দিয়ে হ্যান্ডনোডটি অর্ডার করুন কারণ হন হ্যান্ড কপি আর অল্প কপি আমার হাতে আছে তো অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আমার ফোন নাম্বারে ঝটপট ফোন নাম্বারে ফোন দিয়ে হ্যান্ডনোটটি অর্ডার করুন আমার হ্যান্ডনটটির হ্যান্ডনোটটির দাম মাত্র পাঁচশো তিরিশ টাকা একশো পঞ্চাশ পেজ এপোজ আছে রঙিন পেস পাবেন একদম বার্নিং করা বই আকারে একবারে ঝকঝকা কম্পিউটার কম্পোজ করা তবে অনেকেই প্রশ্ন করেছে হ্যান্ডনোটটি মানে হাতে লেখা না হ্যান্ডনোটটি হ্যান্ডনোট বলতে আমি কম্পিউটার নিজেই কম্পিউটার কম্পোজ করেছি তো একদম স্পেশাল অ্যান্নট ছিয়ান্নটটি নিতে চাইলে অবশ্যই আপনি ফোন নাম্বারে ফোন নাম্বারে আমার এই ফোন নাম্বারে ফোন দেবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যান্ডনোটটি পাঠানো হয় তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আর একটা কথা বলে নেই ভাই অনেকে আমাকে প্রশ্ন করবে সাজেশনটি দেওয়ার পর যে ভাই আপনি শুধু হ্যাপনোটের কথা বলেছেন কেন তো তার উত্তরে আমি বলি ভাই আমি শুধু সাজেশন দিলে তো আপনি আছে মাত্র সাত থেকে আট দিনের মধ্যে কভার করতে পারবেন না এই কারণেই আমি হ্যান্ডে কথা বলি আর ওকিবুল টোয়েন্টি ফোরের সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে এ নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি যে ইতিপূর্বে যে সাজেশনগুলো দিয়েছিলাম তার লিঙ্কগুলো দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম